অনেক দিন ধরে বলছি না না কথা, কাকে নিয়ে? আমাদের ম্যান্ডি রানীকে নিয়ে। দেখলে ম্যান্ডি রানীর ঘরে কোনো পয়সা নেই। যখন ম্যান্ডি প্রথম ওই ফোন কিনছিল তখনও বলছিল পয়সা নেই, ইএমআই দিতে হবে ঘরের। তারপর মেয়ের বার্থডে তখনও বললো হয়ে গেল, তারপর বললো না কিছু টাকা জমাবো, তাই এখন থেকে একটু ইনভেস্টমেন্ট ফিক্সড ডিপোজিট করো। তখনও বললো ঘরের যা কিছু টাকা পয়সা আছে সব কিছু নিয়ে কিন্তু আমি ইনভেস্টমেন্ট দিয়ে দিলাম। তারপর তারপর হলো গোপ্রো, যার দাম কিনা 50,000 টাকার উপরে, মাছ তো ড্রেস হার গয়না কোনো কিছুর আর কমতি নেই। মাত্র কিছুদিন আগে ওর বার্থডে গেল, এই ডিসেম্বর মাসে, ও যখন ওই বার্থডেতে গেছিলো তখনই ওর আংটিটা ভেঙে গেছিলো। আমি তখনই জানতাম আরেকটা আংটি কিনবে কিনবে। ঠিক বার্থডেতে দেখো একটা আংটি দিয়ে হলো না, ও দুটো আংটি, একটা আংটি ওর বর দিল ওকে নীল নীল পলার মধ্যে, আরেকটা নিজে কিনলো। তারপর তখন তো বলছিল আমার পয়সা নেই, পয়সা নেই কী হবে জানি না, পয়সা দিলে আছে। এখন কি হলো, মাইক্রোওয়েভ কিনতে গেল। নিশ্চয়ই মাইক্রোওয়েভ কেনা খুব ভালো কথা, মাইক্রোওয়েভ কিনলো, কিন্তু এতটাই বড় কিনলো তার ঘরে আর মাইক্রোওয়েভ রাখার জায়গা নেই। একটা জিনিস কেনার আগে আমরা ভাববো, জিনিসটা যখন আনবো আমি আমার ঘরের এই জায়গাটাতে সেট করব, ওই জায়গাটাতে সেট করব, কোনো রকম সেটিংয়ের আন্দাজ না করে রান্নাঘরটা ছোট জেনেও মাইক্রোওয়েভ, হ্যাঁ সব মানুষ মাত্রই হয়। তারপর কি হলো, সেই মাইক্রোওয়েভ কোথায় রাখবে কোথায় রাখবে বলতে বলতে গেছে রে, আলটিমেটলি রাখা হলো মেয়ের পড়ার টেবিলের পাশে, যার ঠিক অপোজিটে কিনা ঠাকুর আছে। এবার ভেবে দেখো এখন ওইখানে যখন রান্না টান্না হবে ঠাকুর ঘরে সেটা পড়তেই পারে। মাইক্রোওয়েভে মেনলি হয় চিকেন আইটেমগুলি, বারবিকিউ আইটেমগুলি, এগুলি কিন্তু আমিষই হয়। তাহলে ওই ঘরেই ঠাকুর, ওই ঘরেই রান্নাবান্না, ভাবতে কেমন লাগছে? মাইক্রোওয়েভ কোথায় রাখবো কী করে রাখবো? মাইক্রোওয়েভ রাখার জন্য একটা প্লাগ পয়েন্ট দরকার আছে, কিন্তু মাইক্রোওয়েভটা কার ডিমান্ড ছিল? ইনস্ট্যান্ট, ওর যা কিছু কিনে ইনস্ট্যান্ট। মাইক্রোওয়েভ কেনার, মাইক্রোওভেনটা কেনার চাচ্ছিল ওর হাজব্যান্ডের, কারণ ওর হাজব্যান্ডের ব্লগ চ্যানেলে একই জিনিস দেখায়, নাটক হলে নাটক দেখায়, আর নাটক না হলে তাহলে কী দেখাবে? কারণ যেরকম দেখো ওই দিনের ব্লগে, ওর ব্লগেও মাইক্রোওভেন কোথায় রাখবো, মাইক্রোওভেন কোথায় রাখবো, এখানে রাখবো সেখানে রাখবো, ঘুরতে যাচ্ছে একই জিনিস হয়ে যাচ্ছে, ওর ব্লগেও সেম থিং হয়েছে, যেহেতু দুজনের কোনো আলাদা মানে জায়গা নেই, কারণ ওর সারাক্ষণ ঘরেই থাকে, ওর বডি সারাক্ষণ ঘরে থাকে। এখন যদি হ্যাঁ ও এখন বাজারে কিছু দোকান করতো বা চাকরি করতো, দেখুন আমি বেরিয়ে গেলাম অফিসে, অফিস থেকে ফেরার পথে এটা কিনে আনলাম বা দোকান থেকে, কারণ ও তো সারাক্ষণ বউর সঙ্গেই থাকে, তাহলে বউ যা করছে ও তাই করছে। তাহলে ওর যে চ্যানেলটা যার জন্য ওকে গোপ্রো কিনতে হলো, আর সেই গোপ্রো সবসময় গলায় ঝুলিয়ে চলতে লাগে, তাহলে কি দেখাবে? এখন থেকে কথা হলো যে মাইক্রোওয়েভে রান্না করে, এবং অনেকগুলি রান্নার নাম ওইখান থেকে পড়ার চেষ্টা করলো যে এই এই আইটেমগুলি আমি রান্না করব। তখন আবার ও বললো তাহলে করবা তো সে, এখন থেকে তুমিই কিন্তু মাইক্রোওয়েভের, কারণ ওর চেষ্টা কিন্তু দুটি নাই, বরকে কাজে লাগানোর জন্য ওর মাইক্রোওয়েভ কিনলে যদি ও ব্লগটা করে ঠিক আছে, ও যদি গোপ্রো হলে ব্লগটা করে ঠিক আছে, মানে যা কিছু মানে হলে, হ্যাঁ বাইক কিনে দিলে বর একটু আনা নেওয়া করবে মেয়েটাকে, একটু বর মানে ওকে বরকে কাজে লাগানোর জন্য, এই নিষ্কর্মা জামাইটাকে কাজে লাগানোর জন্য ওর জেস্টার কিন্তু কোনো ত্রুটি নেই, ও নিত্য নতুন বায়না। তার মধ্যে একটা কথা বললো, আমার ঘরে এখন সব কিছু আছে, শুধুমাত্র ওয়াশিং মেশিনটা বাকি আছে, ওয়াশিং মেশিনটা বাকি আছে, কারণ ওদের ওয়াশিং মেশিনটা এতটা জায়গা নেই রাখার মতো, বোঝা যাচ্ছে ওয়াশিং মেশিনটা কিন্তু বাইরে বারান্দাতেও রাখা যায়, তোমার যেখানে প্যাসেজটা আছে ছোট, যেখানে তুমি আজকে নোংরা পরিষ্কার করলে ওই জায়গাটাতে একটা শেড দিয়ে, ছোট্ট একটা শেড দিয়ে, টিনের শেড দিয়েও ওইখানে ওয়াশিং মেশিন তুমি আরামসে ওই শেডটাতে একটু কাভার দিয়ে দিলে ওইখানে ওয়াশিং মেশিন রাখতে পারবে। আমার মনে হয় না এখানে কোনো, কারণ যেহেতু বাড়ির ভেতরেই তোমাদের এরিয়ার ভেতরেই, যদিও তোমার দরজা বা ব্যালকনির বাইরে, কিন্তু মনে হয় না ওখানে গেট দিয়ে দিলে তোমার কোনো চুরির কিছু হওয়ার চান্স আছে। প্লাস তোমার ছাদে, তুমি ছাদেও একটা পয়েন্ট করে আরামসে ওয়াশিং মেশিনটা রাখতে পারো। যাই হোক, ও বলেছে না এখন কিনবো না, আরও 1-2 বছর পরে ওয়াশিং মেশিন কিনবে, কিন্তু যখন ও মাইক্রোওয়েভ কিনতে গেছিলো বলছে ওর ঘরে আর কিছুই কেনার দরকার নেই, সব কিছুই আছে। কিন্তু মাইক্রোওয়েভ কিনতে গিয়ে যখন সেই দোকানটায় ঢুকলো, আমাদের ম্যান্ডি মামনির মনের মধ্যে আনন্দ আনন্দ দেখা গেল। আহা, এই খাটটা কী সুন্দর, ইস মা দেখো খাটটা একদম নিচে, যেটা আমরা এখন আজকাল লো বেড খাটগুলি বলি, যেগুলি সমস্ত বড় বড় সেন্টারে পাওয়া যায়, লো বেড খাট। বাও কী ডাইনিং টেবিল, কী দাম, 40,000-50,000। তারপরে ওরে বাবা কী সোফা, মানে সেই চোখগুলি ছানা বড় হয়ে গেল। এই ধরনের সেন্টারগুলিতে, যেগুলিতে এসব 50,000 টাকার ডাইনিং টেবিল, 1.5-2-3 লাখ টাকার ডাইনিং টেবিলও বাজারে আছে, মার্বেলের শুধু না, নানা রকম ডাইনিং টেবিল আছে, 1.5-2 লাখ টাকার ডাইনিং টেবিল আছে। তো ও কী বললো, দেখি আর কী করবো, তবে হ্যাঁ একদিন আমি এরকম খাট কিনবো, কেন কিনবো, তুমি তো কিনতেই পারবে, কিন্তু আমার ঘরে জায়গা নেই। তার মানে বুঝতে পারছো তো বন্ধুরা, তো কী বলতে চাইছে ভিউয়ার্সরা? ও বলতে চাইছে ওটা নক দিয়ে রাখলো যে আমি দোতলার কাজটা
কিছুদিনের মধ্যেই শুরু করব। তখন বলবে তোমরা তো জানো ভিউয়ার্সরা, আমার তো ডাইনিং টেবিল রাখার মতো ওই জিনিস রাখার মতো জায়গা হচ্ছিল না, তাই জায়গা করার জন্য আমাকে একটা সুন্দর সোফা কিনলে কিনতে ইচ্ছা করে, একটা সুন্দর খাট কিনলে খাট কিনতে ইচ্ছা করে, সুন্দর ডাইনিং টেবিল কিনতে ইচ্ছা করে। তো সুন্দর মানে গুড বেটার বেস্ট, এটা তো কোনো শেষ নেই না। ডাইনিং টেবিল কিন্তু 1.5 লাখ 2 লাখ করেও আছে। তো এখন ওর এই যে ওর চাহিদাটা না কোনো লিমিটেশন নেই, আজকে এটা কিনছে তো কালকে এটা কিনছে। হ্যাঁ, পয়সা নো ডাউট আছে বলেই চাহিদা, চাহিদা থাকলে তখনই চাহিদাটা মেটানো যায় যখন আমার কাছে পয়সা থাকে, আর সেটা সে কোনো কমি তার কাছে নেই, তাই সে দিব্যি করতে। কিন্তু দোতলা করার রাস্তাটা, তারপর কী হলো, শুরু হয়ে গেল সে নেকু কান্না। ওর ঘরের কাপড়গুলি, ও চেয়ার টেবিল রাখতো, সে চেয়ারটা আমার টেবিলটা থেকে নিয়ে চলে গেল মাইক্রোওয়েভ, তাহলে এখন ঘরের কাপড়গুলি বিছানাতে রাখতে হচ্ছে। মাইক্রোওয়েভ স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, মাইক্রোওয়েভ স্ট্যান্ড কিনে তুমি যে কোনো জায়গাতে, ইনফ্যাক্ট তোমার কিচেনে যদি কোনো জায়গায় কোনো কর্নার থাকে সেখানে তুমি মাইক্রোওয়েভ স্ট্যান্ডটা রেখে করতে পারো। মেয়ের পড়ার টেবিলের সামনে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ থেকে রেডিয়েশন হয়, কোনো দিন তোমার ওখানে রান্না করতে ইচ্ছে করছে, তখন মেয়েটার ওখানে চাটিয়ে বসে পড়তে ইচ্ছে করছে, ওটা হবে না, ওটা হবে না, মেয়েটা পড়তে পারবে না। 1 নম্বর, 2 নম্বর, যদি কোনো কারণে ভুল করে মেয়েটা ওইখানটাতে সুইচ দিয়ে দেবে, এখন তুমি সুইচ অফ করতে ভুলে যাও, তোমার তো ভুল হয়। যেমন করে দেখলাম তোমার নিষ্কর্মা বরের ব্লগে যে তুমি মাংস বসে এসেছিলে, মাংসটা অফ করতে বলেছিলে, সেই মাংসটা অফ এটা কেটে পুড়ে গেল, সেটা তোমরাই খেলে, আর কি বললে যে না এটা তন্দুরি চিকেন বানিয়েছি। তবে এই বুদ্ধিটা ওই লোকটা দিয়েছে, যখন মাংসটা পুড়ে গেছে ওটাতে একটু লেবু টুবু লাগিয়ে নুন চাট পাউডার লাগলে তন্দুরি চিকেন হয়ে গেছে বলে চালিয়ে দিলে। সেটাই কথা, তুমি একটা জিনিস কিনবে সেটা একদম ভেবে রাখবে, আর ওই জায়গাতে মাইক্রোওয়েভটা, শোনো পয়সা হলেই হয় না, আর রোজ রোজ 5:30, 6:30, 4:30 আগে কখনই ওর স্নান হয় না, সারাদিনের সমস্ত কাজ করার পর। তবে হ্যাঁ, ওর সেরকম অসুখ বিসুখটা অবশ্য হয় না, ও 5:30 এই ঠান্ডার মধ্যে এত বেলা করে চান করার পরেও কিন্তু ওর সেরকম একটা সর্দি কাশি বা মাথা ব্যথা অন্য অন্য ব্লগাররা যেরকম করে সেরকম কিন্তু করে না, ও কিন্তু নো ডাউট সুস্থতায় দেখায়। এর মধ্যে ও গিফটের তো কোনো সীমা নাই, আজকেও বলো সবচেয়ে ভালো গিফট হচ্ছে বেড কভার, কোনোদিন বলবে আমার শাড়ির মতো গিফট পেলে কিছু লাগে না, আর সোনা গিফট হয়তো প্রশ্নই আসে না। সেই ওকে কেউ একজন ওকে শাড়ি বেড কভার গিফট করেছে, যে যে প্রথমও ওকে আগে একটা ব্যাগ গিফট করেছিল, আর কালকে আসছে ওর প্রিয় বান্ধবী রিয়াঙ্কা, তাই রিয়াঙ্কা আসার আগে আজকে রাত্রেই সবজি ওদিকে কেটে রেখে দিল, বেডশিট বেড কভার সব পাতা হয়ে গেল, কারণ কালকে ওখানে রিয়াঙ্কা আসছে। ওর রিয়াঙ্কা নো ডাউট ওর জন্য অনেক কিছু করেছে, কারণ রিয়াঙ্কার বাড়িতেই ও নাটক টাটক করতো, প্লাস রিয়াঙ্কা ছোটবেলার বন্ধু। দেখো কে আসবে কে আসবে নিজে কিন্তু বলছিল না পুরোটাই, কালকে কেউ আসবে কালকে কেউ আসবে, পুরো বাড়ি পরিষ্কার করলো, বেসিন পরিষ্কার করলো, সব পরিষ্কার করলো। কিন্তু লাস্টলে কী বললো, মেয়েকে ডেকে আনলো, কালকে কে আসবে, মাসি আসছে। এ মা নাম তো বলেনি, যেই এটা বলেছে তখন মেয়ে নামটা বলেই দিল, ইচ্ছা করলে কিন্তু নামটাও কাটতে পারতো, কোনো চাইছিল লোককে বলতে যারা দেখে যে কে আসছে, সো দ্যাট ওরা ব্লগের দিকে নজর রাখবে, তাই তো। লাস্টে সেটা তুমি মেয়েকে দিয়ে বলে দিলে। তবে তোমার মাইক্রোওয়েভের জায়গাটা একদমই সেফ না, মাইক্রোওভেন থেকে রেডিয়েশন হয়, যদি তোমরা ওই ঘরে ঘুমাও বা ওই ঘরে পুজো দিতে গেলে তোমার এখানে আমিষ টামিষের ব্যাপার আছে, মাইক্রোওভেন ওইখানে তুমি যেখানে রেখেছো এটা সম্পূর্ণ একটা ভুল জায়গা। তোমার ডাইনিং টেবিলের পাশে তুমি একটা ছোট স্ট্যান্ড কিনে যেভাবেই হোক একটা করতে পারো, ইনফ্যাক্ট তুমি যে বলছো বেলকুনি যা তোমার পুরো খালি, ওইখানে যদি ওপরের দিকে একটা স্ট্যান্ড করো, কারণ তো মাইক্রোওয়েভে তুমি রান্না করতে আরাম পাবে, যেভাবে তোমাকে বসে বসে রান্না করতে হবে একটু কেমন, মাইক্রোওয়েভে নর্মালি আমরা হাত দিয়ে খুলি খুলে জিনিসটা রাখি, নর্মালি আমরা কিন্তু ওইভাবে বসে বসে মাইক্রোওয়েভে রান্না, যেভাবে গ্যাসে আমরা দাঁড়িয়ে করি না ঠিক মাইক্রোওয়েভে আমরা সেভাবে করি। তুমি যেখানে মাইক্রোওয়েভ রেখেছো সেখানে মাইক্রোওয়েভে নর্মালি কী হয়, সব কিছু মেখে বসিয়ে দিলাম, হাত দিয়ে একটু হয়ে গেলে পরে কমিয়ে দিই, দিয়ে আবার আনি আবার ঢোকাই, তো এই সিস্টেমটা কিন্তু তুমি এনজয় করতে পারবে না, কারণ তোমার রাখার জায়গাটা ঠিক না, সম্পূর্ণভাবে এটা ভুল জায়গা। তুমি যদি তোমার করিডোরও, হ্যাঁ অনেক বাড়িতে আমি দেখেছি বেলকুনি মানে মাইক্রোওয়েভের ইন্ডাকশান এরকম প্যাসেজের মধ্যে রাখা যায়, কারণ লোক আসতে রান্না করো না, আর মাইক্রোওয়েভের রান্নাগুলো যেহেতু মেখে টেকে বসিয়ে দেওয়া হয় খুব একটা বেশি এটো কাঠা ওরকম জায়গায় পড়ে না, তুমি কিচেন থেকে রেডি করে সব কিছু নিয়ে আসলে জাস্ট তুমি বসিয়ে দিলে, তোমাকে আলু বয়েল করতে লাগবে তুমি আলুটা বয়েল করে ফেললে, আর মাইক্রোওয়েভে দুধ টুধ তোমরা বলছো, হ্যাঁ মাইক্রোওয়েভের টাইপস অফ মাইক্রোওয়েভ আছে, তোমার মাইক্রোওয়েভ যেহেতু 14,000 টাকার দাম 2022, তার মানে ওই রকম না, কারণ আমাদেরটা অনেক আগে অনেক দামি ছিল, আর যেহেতু যেহেতু তোমার শোম্যান বলেছে যে এখানে দুধ টুধ জাল দেওয়া যায় না, কিন্তু এটা এটা একটা ভুল কথা, দুধ চা কফি মাইক্রোওয়েভে কিন্তু আমরা করি, ইজি বসিয়ে দিলে অটোমেটিক হয়ে যায়। তো হ্যাঁ, তবে ডিপেন্ডস আপন টাইপস অফ মাইক্রোওয়েভ, তুমি কোন মাইক্রোওয়েভ কিনেছো, এলজির তোমার মাইক্রোওয়েভ দেখেছি নামটা আমি দেখেছি,
তোমার মাইক্রোওয়েভের নামটা, কিন্তু এলজির মাইক্রোওয়েভে কিন্তু এভরিথিং, দুধ বয়েলিং থেকে ধরে সব কিছুই হয়, এবং এতে কিছুই হয় না, এটা উতলাও পড়ে না আর খারাপ হয় না, লেখা থাকে, টাইমিংস থাকে, মানে কতটুকুন সময় তুমি রাখবে কতটুকু সময় তুমি রাখবে না। এইগুলি তোমরা এত অনলাইন গ্যাজেট দেখো, এইগুলি একটু অনলাইন মার্কেট সার্ভে করতে লাগে যে কোন কোম্পানির কোন জিনিসটা, যখন জিনিস দাম দিয়ে কিনেছো 14,000 টাকা তো কম না, এমন মাইক্রোওয়েভ কিনতে এটাতে সব কিছু করা যায়, সব দুধ থেকে শুরু করে চা থেকে শুরু করে, এবং ওটা কিন্তু ভুল ধারণা যে মাইক্রোওয়েভে উতলিয়ে পড়ে যায়, পড়ে না। হ্যাঁ, ডিপেন্ডস আপন কোন কোম্পানি, নো ডাউট কোম্পানি তো ম্যাটার করেই, তাই বললাম শুধু পয়সা হলে হয় না জিনিসগুলো, তবে তুমি খুব শীঘ্রই দোতলা বাড়ি করবে, তার জন্যই তুমি অ্যাডভান্স নক 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 করতে শুরু করে দিয়েছো, ওপরে একটা রুম হলো করবে, এবং করার পরে আজকে তুমি বলছিলে ওপরে কিচেনটা করলে পরে এভাবে ভালো সিস্টেম করবো, ওপরে কিচেন তো করবেই বা যাই করো না কেন, তুমি এখন একটা মানে আরেকটা রুম করার কথা, কারণ তোমাদের তো তোমার সব ট্রেন্ডিংয়ে চলো, ওই দিন এই কথাটা একজনও বলে এলো, মুটকু সাথীও বলে দিল দোতলা শুরু করবে 5-6 মাসের মধ্যে, তুমিও সেটা বলে দিলে আজকে ইনডাইরেক্টলি, তুমি কালকেতে বলতে শুরু করলে যে তোমার জায়গা নেই, তোমার আলনা রাখার জায়গা নেই, কাপড় কোথায় রাখবো, হ্যান কোথায় রাখবো, হ্যাঁ এই যে চিন্তাধারাটা তোমার, এটা তুমি জিনিস কিনতে কম কিনছো, তোমার ঘরের কাপড় কেন রাখার জায়গা নেই, তুমি এমন একটা টুল কিনো, এমন একটা আজকাল কিনতে পাওয়া যায় বড় বড় সেন্টার দিয়ে গেছো না, এরকম ছোট্ট কাভার্ড পাওয়া যায়, শু র্যাক, শু র্যাক না শু বক্স কাভার্ড থাকে, ওই রকম কাভার্ডে তুমি ছোট্ট কাভার্ড ডাইনিং টেবিলের নিচেও সে কাভার রাখা যায়, তুমি যদি চাও সেখানে তোমার ঘরের কাপড়গুলি রাখতে পারো, এখান থেকে সেন্সটা আসতে লাগে, বুঝলে। অনেকেই তোমাকে বলেছে মডিউলার কিচেন করো, মডিউলার কিচেন করো, তুমি বলছো না বাসনগুলি কোথায় রাখবো, বাসনগুলি কোথায় রাখবো, জিনিসগুলি কোথায় রাখবো, হ্যাঁ মডিউলার যদি কিচেন যদি করে তোমার এই কিচেনটাও মডিউলার তুমি করতে পারবে, বেশি টাকা লাগবে না, 35-40,000 তোমার ডিপেন্ডস আপন তুমি কী ধরনের জিনিস লাগাচ্ছ, তবে 35-40,000 মধ্যে লোয়ার স্ট্যান্ডার্ডটা হয়ে যায়, খুব ভালো স্ট্যান্ডার্ড না হলেও হয়ে যায়, তুমি কিন্তু করতে পারো, তাহলে আরামসে তুমি কিচেনের মধ্যে মাইক্রোওয়েভ রাখতে পারো। আর 50,000 টাকা তুমি যদি একটু গ্রো প্রো করতে পারো, 50,000 টাকা দিয়ে তুমি কিন্তু কিচেনটা মডিফাই করতে পারো, আর বলছিলে না তেল তেল তেল, একটা কুচিনা চিমনিও লাগাতে পারো, এই ঘরটাকেই তুমি চাইলে অনেকটা মডিফাই করতে পারো, খুব বেশি টাকা লাগবে না, মিনিমাম টাকা তুমি করেই ফেলেছো, ম্যাক্স মানে মিনিমাম জিনিস তুমি করেই ফেলেছো, ম্যাক্সিমাম কিছু করতে হবে না, এই ঘরটার মধ্যেই কিন্তু তুমি ওই বলছো না কোথায় ঘরের কাপড় রাখবো, ওই যে বললাম ছোটো ছোটো বক্স পাওয়া যায়, কভার্ড বক্স, ওয়াল হ্যাঙ্গিং বক্স, তুমি ওটা ওয়ালে লাগিয়ে রাখতে পারো, ওখানে তোমার ঘরের কাপড় থাকবে, দোতলা করার আগে, হ্যাঁ দোতলা তুমি করবেই জানা কথা, দোতলা করার আগেও কিন্তু তুমি এগুলি করতে পারো, অনেকটা জ্ঞান তোমাকে দিয়ে দিলাম, জানি তোমাদের মতো বড় ইউটিউবারদের আমাদের জ্ঞানের প্রয়োজন নাই, বাট দেওয়াটা কর্তব্য, বাই।